বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকল কেমন, আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা, যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আমাদের আজকের বিষয় হলো গণিত। তো আমরা এই গণিত বিষয়ে অসংখ্য ভিডিও দিয়েছি, আশা করছি সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন। এবং যেহেতু প্রথম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে আমাদের পরিবর্তন হয়েছে, তো এই বইগুলো হতে আমরা আমাদের ছোটো সময়দের কীভাবে শেখাতে পারি তার পুরো বিষয় নিয়ে আপনাদের কী কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি দেখানোর। তো আমাদের আজকের যে বিষয়টি হলো সেটি হলো গণিতের 104 পৃষ্ঠা পর্ব এক নিয়ে আলোচনা করছি। তো এখানে কিছু কথারঙ্ক রয়েছে, সেই কথারঙ্কগুলো আমরা কীভাবে আমাদের ছোটো সময়দের শেখাতে পারি এবং এই অঙ্কগুলো বর্তমান সময়ে কীভাবে আমাদের ছোটো সময়দের শেখাতে পারি তার পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটি, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আপনাদের ছোটো সময়দের যে প্রথম শ্রেণীর যে প্রাথমিক গণিত বইটি রয়েছে সেই বইটি আমরা আজকে বিভিন্ন বিষয়ের উপরে আমরা তো ভিডিও দিয়েছি এর আগে, তো আজকের বিষয়টি হলো 104 পৃষ্ঠার। তো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমাদের এই 104 পৃষ্ঠার দুই নম্বরে যে কথাটি রয়েছে, যে স্বামী 75 টাকা নিয়ে দোকানে গেল, সে একটি খাতা ও একটি কলম কিনল, দোকানদারকে 53 টাকা দিল, তার কাছে কত টাকা রইল? এবং রিয়াদের বাগানে এতটি আম গাছ ও এতটি কাঁঠাল গাছ আছে, তাদের বাগানে কোন গাছ বেশি আছে, কত বা কতটি বেশি আছে? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কীভাবে সমস্যাটির সমাধান করতে পারি তার পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটি, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো দুই নং আমরা সমাধানও দিতে পারি বা দুই নং সমস্যার সমাধান এই বিষয়টিও দিতে পারি, দুই নং সমাধান। এখন যে কাজটি করবো সেটি হলো যে স্বামী স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা, আচ্ছা। এবং সে একটি খাতা ও একটি কলম কিনলো, দোকানদারকে দিল 53 টাকা, আচ্ছা। তো এখানে যেটি লিখব যে দোকানদারকে দিল 53 টাকা। তো আমরা আমাদের ছোটো সন্তানদের এই বিষয়টি কীভাবে শেখাতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো এখন আমরা দোকানে নিয়ে গেলে দোকানদারকে দিয়ে সে খরচ করেছে, তাহলে অবশ্যই কমে গেল। আমরা এখানে বিয়োগ চিহ্নটি বসিয়ে দেব, 5 হতে 3 বিয়োগ করলে 2 এবং 7 থেকে 5 বিয়োগ করলে 2, অর্থাৎ 22 টাকা তার রইল। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে তার কাছে রইল এত টাকা। এখন কথা হলো যে এই সমস্যাটি আমরা আরও কি অন্যভাবে করতে পারি সে বিষয়টি একটু দেখে নেব। আরও অন্যভাবে আমরা করতে পারি সেটি হলো স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা এবং খাতা ও কলম কিনল 53 টাকা। এখন এটিও বিয়োগ চিহ্ন হবে এবং তবে এই বিষয়টি সুন্দরভাবে এখানে এসে যাবে এবং 22 টাকা বসে যাবে। এখন শুধু উত্তর লিখে আমরা আমাদের এই উত্তরটি বসিয়ে দেব, 22 টাকা। এবং আমাদের 3 নং যে সমস্যাটার সমাধান আমরা দেখব সেটি হলো 3 নং আমরা সমাধান, এর আগে দিয়েছি সমস্যার সমাধান, এবার আমরা সরাসরি সমাধান দিয়ে দেব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এখানে যেটি ছিল যে আমরা এখানে টেনে দিতে পারি সুন্দরভাবে, এতে আমাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। রিয়াদের বাগানে আম গাছ আছে,
আম গাছ আছে 57টি এবং কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ আছে এখানে কমা কমা দিয়ে দিলাম, সেটি হলো 33টি। আচ্ছা, এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব যে তাদের বাগানে কোন গাছ বেশি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গাছটি কিন্তু বেশি আছে, অর্থাৎ আম গাছ, আর কাঁঠাল গাছ কিন্তু কম আছে। তো সেক্ষেত্রে প্রশ্নটি যেটি বলেছে সেটি আমরা শুধুভাবে আগে লিখব যে তাদের বাগানে কোন গাছ বেশি আছে। তো আমরা এখানে লিখব আম গাছ বেশি আছে। এখন আমাদের এইটির জন্য আমরা অবশ্যই এটি বিয়োগ করব। তো একটু আমরা বিয়োগটা দেখে নেব, 5 থেকে 3 বিয়োগ